বিশ্বজুড়ে চলা মহামারী করোনার আধিপত্য দেশে দেশে সম্পর্ককে করে তুলেছে আরও জটিল। বৈশ্বিক কর্মসংস্থান যেমন কমেছে, একই সাথে চাকুরিহীন হয়েছেন অনেকে। বৈদেশিক শ্রমবাজারে সংকট ও সম্ভাবনা নিয়ে আমাদের নিউজ টোয়েন্টিফোর এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন প্রবাস পরবাস। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অন্তরা বিশ্বাস। 3 বছর বন্ধ থাকার পর নতুন করে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক শ্রমবাজারগুলির একটি মালয়েশিয়াতে নতুন করে কর্মী পাঠানোর বিষয়ে ডিসেম্বরে দেশটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। 22 জানুয়ারি 2022 অর্থাৎ একদিন আগে মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে আর থাকবে না বিশেষ কোটা ব্যবস্থা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশি কর্মী নিয়োগে কোটা বাতিলের এ তথ্য জানিয়েছেন। এখন মূল প্রশ্ন, নিয়োগকর্তাদের কাছ থেকে আসা প্রত্যেকটি আবেদন এখন থেকে মন্ত্রণালয়ের মূল্যায়ন কমিটিতে পাঠানো হবে, সেখানে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য বিদেশি কর্মী নিয়োগের সংখ্যা নির্ধারণ করা হবে। তার মানে লোকজন যাই বলুক না কেন, কোনো নিয়োগকর্তা যদি বিদেশি কর্মী নিয়োগ করতে চান তাহলে তাকে আইন অনুযায়ী কমিটির অনুমোদন নিয়ে নিয়োগ দিতে হবে। মালয়েশিয়ার শ্রমবাজারে সম্ভাবনা কতটুকু, আজকের বিষয়ও এটি, মালয়েশিয়ার শ্রমবাজারে সম্ভাবনা কতটুকু। আমাদের সঙ্গে আজ রয়েছেন 3 জন অতিথি, চলুন শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমাদের সঙ্গে আছেন শামীম আহমেদ চৌধুরী নোমান, সাবেক মহাসচিব বাইরা, সাদাত হোসেন প্রবাসী সাংবাদিক, এবং আমাদের সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম খোকন। মালয়েশিয়ার ব্যবসায়ী উদাহরণ হিসেবে যদি আমরা বলি, দেশটির কোনো একটা বৃক্ষরোপণে নিয়োগকর্তাকে বিদেশি কর্মী কোটা এবং কতজন এই খাতের জন্য প্রয়োজন তা জানতে হবে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। ধরা যাক কোনো বাগানে কাজের জন্য 1000 কর্মীর প্রয়োজন, কিন্তু সেখানে পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা নেই, এক্ষেত্রে নিয়োগকর্তা মাত্র 400 জন শ্রমিক নিয়োগ দিতে পারবেন, বাকিদের অবস্থা তাহলে কি হবে, এ বিষয়ে উল্লেখ নেই, এরকম বেশ কিছু সমস্যা রয়েছে। সমস্যাগুলো নিয়ে আমরা শুরুতেই একটু জানতে চাইব সাদাত হোসেন আপনার কাছে। সমস্যা যেটি আমরা জানি যে বাংলাদেশে যে অন্যতম শ্রমবাজার মালয়েশিয়াতে, এবং অনেকদিন পরে যে এমওএ সাইনটি হয়েছে, এবং এটি আসলে একটি দোয়াশার মধ্যে এখনো রয়েছে, এবং যে সমস্যাগুলো গতকালকে মালয়েশিয়ার মন্ত্রণালয় থেকে যে কথাগুলো বলা হয়েছে, তাদের যে স্পেশাল যে কোটা, এবং বাংলাদেশ সহ যে কয়েকটি কান্ট্রি স্পেশাল কোটা ছিল, তারা এই কোটাটি এখন বাতিল করেছে, অর্থাৎ সবাইকে একইভাবে তারা গণ্য করা হচ্ছে। তবে এক্ষেত্রে তারা যে সমস্যাটা বলে সেটা অবশ্যই কমন সমস্যা, সেটা হলো যে কর্মীদের যে বাসস্থানের ব্যবস্থাটা, যেখানে যে একটি কোম্পানিতে তার তার 1000 কর্মী প্রয়োজন, কিন্তু সে তার ওই 1000 কর্মী প্রয়োজন এবং 1000 কর্মীর জন্য সেই আবেদন করে, এবং যেখানে পরবর্তীতে এইসব শ্রমিক যখন ওইখানে কর্মস্থলে যায় তখন তাদের আবাসনের যে জায়গাটি, এই জায়গাটি বরাবরই মালয়েশিয়া বেশ কয়েক বছর ধরেই মালয়েশিয়া বিভিন্ন এনজিও থেকে শুরু করে বিভিন্ন তারা এই 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 কমপ্লেনটা করে আসতেছে যে যেসব শ্রমিকরা থাকে ওইসব থাকার জায়গা একদম খুবই সংকট, এবং থাকার জায়গাগুলো নিয়ে বারবার এই কমপ্লেন আসছে। তবে এক্ষেত্রে এই যে এখন যে নতুন যে কমিটিটা, তারা চাচ্ছে যে এটাকেই এই সংকটটি সমাধান করে, যাতে করে যেখানে 400 শ্রমিক প্রয়োজন শুধু 400 শ্রমিকের, যেখানে 1000 শ্রমিক প্রয়োজন 1000 শ্রমিককে যে কোম্পানিগুলো চাইলে নিতে পারবে, তবে তাদের যে থাকার জায়গাটা এবং প্রাসঙ্গিক যেসব সুবিধাগুলো থাকার কথা এইসব সুবিধাগুলো যাতে থাকে, এবং শ্রমিকরা যাতে কাজের পরিবেশটা যাতে ভালো থাকে এটাই তারা চাচ্ছে। তো এটি একটি ভালো দিক মালয়েশিয়া শ্রমিকদের জন্য। তবে এক্ষেত্রে আমরা এর বাইরে যেটা আমরা গত বিগত কয়েক বছর কমন যে একটি কমপ্লেন, সেটা হলো যে আমরা যে যখন সমাধান ঠিক চালু হওয়ার কয়েকদিনের মধ্যে মালয়েশিয়া, এটা শুধুমাত্র আমরা লক্ষ্য করি মালয়েশিয়ার জন্য, অন্যান্য দেশে এটা একদমই হয় নাই, সমাধান চালু হওয়ার বেশ কয়েকদিন পরেই মালয়েশিয়া হঠাৎ করে তারা বিভিন্ন দুর্নীতি হোক বা এটা সেটা দেখে সমাধানটি বন্ধ হয়ে যায়। এবং অন্যান্য দেশে আমরা যেমন বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি যেভাবে 8 বছর 10 বছর 5 বছর এরকম কন্টিনিউ শ্রমিক যাচ্ছে এবং তাদের এই, কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে যে এই বিষয়টি, এটার কারণটা কি, এবং এই কারণটি উত্তোলন করে যে মালয়েশিয়া এবং বাংলাদেশ দুই দেশের মন্ত্রণালয় তাদের এই সমস্যাটা সমাধান করে এই সমাধানটি যেন দীর্ঘদিন করতে পারে, এবং ফুট করে চালু হয় এবং আবার বন্ধ হয়ে যায়, এটার জন্য আসলে দুই দেশেরই আসলে অর্থনৈতিক ভাবে ক্ষতি হয় এবং আমাদের রেমিটেন্সের ক্ষতি হয়। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ কর্মীদের বাসস্থান নেই, এটি একটি বড় সমস্যা, এক্ষেত্রে কি করা যেতে পারে শামীম আহমেদ চৌধুরী নোমান? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় সহ ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দদেরকে। আমরা জানি মন্ত্রী
ক্ষমতার দায়িত্ব নেবার পর থেকে মালয়েশিয়া শ্রম বাজারটি খুলবার জন্য বেশ কয়েক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং এটি গত বছরও একবার খুলবার জন্য দ্বারপ্রান্তে আসার পরেও মালয়েশিয়ান সরকারের পরিবর্তন, এখানে গভর্নমেন্টের একটি পরিবর্তন হয়, শেষ মুহূর্তে সেটি হয়নি। তো আমরা যেটি দেখেছি যে গত ডিসেম্বরে যে এমওইটি সাইন হলো তার মাধ্যমে এই দরজাটি উন্মুক্ত হলো। এখন যে কথাটি আপনি বললেন যে বাসস্থান, একটি কথা কিন্তু আপনি একটু আগে বলেছেন যে যে কোনো নিয়োগকর্তা কর্মী নেয়ার পূর্বে তাকে তার ডিমান্ডটি যে কমিটি থাকবে তার ওনাদের মিনিস্ট্রি বা অথরিটির কাছে জমা দিবেন, জমা দেওয়ার পরে সেখানে সেটি যাচাই বাছাই হবে। এটি এই জন্য বলা হয়েছে যে যাতে অতিরিক্ত কর্মী কোনো নিয়োগকর্তা তার প্রয়োজনের অতিরিক্ত কর্মী যেন এখানে গ্রহণ না করতে পারেন, না নিতে পারেন, কারণ এটি কর্মীর সেফটি সিকিউরিটির জন্য। আমরা এবার যেটি বলা হয়েছে, এবার এই মুহূর্তে বেশ কতগুলো জিনিস এসছে, যেটি বলা হয়েছে যে নিয়োগকর্তা তার কর্মীর সমস্ত খরচ বহন করবেন, যা তাতে মাইগ্রেশন কস্ট নিয়ে যেটি কথা বলা হয় সেই জায়গাটি আমরা এবার আশা করছি যে অত্যন্ত অল্প ব্যয় কর্মীরা মালয়েশিয়া যেতে পারবেন। এবং এই যে যে কথাটি বলা হলো যে তাদের আবাসন বা অন্যান্য ব্যবস্থাটা যেটি সাদা শ্রমিক বললেন, এই প্রবলেম গুলো যাতে না হয় সেই কারণেই সেই বাছাই কমিটি করা হয়েছে, যার মাধ্যমে সেই কোম্পানি জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, আমরা আসলে আপনাকে শুনতে পাচ্ছি না, সম্ভবত সংযুক্তিতে কোনো একটা সমস্যা হয়েছে, আসবো আবার আপনার কাছে। এই ফাঁকে ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম খোকন, আপনার কাছে আসলে যেটি জানতে চাই এই সমস্যার আসলে সমাধান কে, যারা নিয়োগকর্তা রয়েছেন তাদের লোক লাগবে, আবার যত লোক লাগবে সবার জন্য সকল সুবিধা তারা দিতে পারছেন না, সেক্ষেত্রে এই সুবিধা আসলে কে দেবেন বা কোনো ধরনের সমাধান রয়েছে কিনা? ধন্যবাদ। আসলে এই সমস্যার সমাধানটা আইনের মধ্যেই মালয়েশিয়া করে রাখছে, বিশেষ করে গত দুবছর কোভিড এর সময় এই সমস্যাটা আন্তর্জাতিক ভাবে এবং মালয়েশিয়ান সরকারের চোখে প্রথম ধরা পড়ে যে মানুষ বিশেষ করে বাংলাদেশি শ্রমিকরা কি মানবতর জীবন যাপন করতেছিল, তারা একটা বস্তির মতো বা গিঞ্জির মতো পরিবেশে বাস করতে বাধ্য হতো, এক একটা বাসায় হয়তো 40 জন 30 জন 35 জন থাকতো। এই মানবতার জীবন যাপনটা যখন প্যান্ডেমিকের সময় রোগ মানে করোনাতে লোকজন আক্রান্ত হতে থাকলো তখন সবার চোখে পড়ছে, তখন মালয়েশিয়ার হেলথ মিনিস্ট্রি মালয়েশিয়া এবং হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট তারা নতুন একটা নতুন আইন বাস্তবায়ন করে Act 446 নামে। সেই আইনের মাধ্যমে একটা শ্রমিক কতটুক জায়গা তার মিনিমাম স্পেস প্রয়োজন এবং সেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, কি কি মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, তার একটা থাকার জায়গা বিছানা লাগবে, তার একটা একটা শ্রমিক থেকে তার মিনিমাম ডিস্টেন্স 3 ফিট হইতে হবে, তার বেডের সাইজ ম্যাট্রেসের সাইজ এভরিথিং স্পেসিফাইড করে দেওয়া হয়েছে। এবং সেই জিনিসটা আগেও ছিল মালয়েশিয়ান আইনে আরো 10 বছর আগে, কিন্তু বাস্তবায়ন হয় নাই, কিন্তু গত বছর থেকে 2021 থেকে এটা কঠোরভাবে সেপ্টেম্বর থেকে কঠোরভাবে ওরা বাস্তবায়ন করছে। এখন এই নীতিটা এবার বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে শ্রম নিয়োগের ক্ষেত্রে সেই নীতিটাও প্রযোজ্য হবে এবং সেটার জন্য কমিটি সেগুলো নির্ধারণ করে দেবে যে যার শ্রমিকের প্রয়োজন, যে মালিক, যেমন আমি একটা কোম্পানির মালিক, আমাকে আমার শ্রমিক কতজন থাকবে তার স্বাস্থ্য তার চিকিৎসার এবং তার আবাসনের ব্যবস্থাটা করতে হবে। এগুলো আইনে ছিল আগে কিন্তু বাস্তবায়ন হয় নাই, কিন্তু এখন বাস্তবায়ন হবে। আচ্ছা, আসলে কি এখন বাস্তবায়ন হবে কিনা জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? এখন আপনাকে আমরা কিছুক্ষণ আগে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, হারিয়ে ফেলেছিলাম আপনাকে আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্য ইন্টারাপশন, আমার টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি একটু হারিয়ে গিয়েছিলাম। যে কথাটি একটু আগে আমাদের আরেক আজকের যে অতিথি একজন বলেছেন যে মালয়েশিয়া আসলে আসলে কিন্তু আপনি একটি জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা যদি রিসেন্ট টাইমে বেশ কিছু পত্র পত্রিকার নিউজ যদি দেখতে পাই, স্পেশালি মালয়েশিয়া অ্যাবাউট দি ফরেন ওয়ার্কার্স, ফরেন ওয়ার্কার্স এর ব্যাপারে কিন্তু ইদানিংকালে মালয়েশিয়াতে আমরা দেখেছি ইন্টারন্যাশনাল কমিউনিটি, যেমন আইএলওর কথা যদি
যদি আমরা বলি ট্রাফিক ইন পার্সন টিআইপি যদি বলি, তারপরে হচ্ছে ইউকে বেস আছে আপনার এটাকে বলা হয় স্লেভারি, মডার্ন স্লেভারি, এবং এইসব প্রতিষ্ঠানগুলো কিন্তু খুব শক্তভাবে মালয়েশিয়ার এই যে কর্মী নিয়োগের ব্যাপারটি তারা অবলম্বন করছেন এবং তারা কিন্তু এটি মনিটর করছেন, এবং সেই মনিটর করবার কারণে তারা কিন্তু টিএপি র্যাঙ্কিং এ যেটাকে বলা হয় ট্রাফিক ইন পার্সন সেটাতে কিন্তু এখন তারা টায়ার থ্রিতে আছেন, এবং টায়ার থ্রি যদি যারা আবার যদি টায়ার থ্রির উপরে আরো নিচে নেমে যান বা উপরে যান তাহলে কিন্তু তাদের অনেক কিছু ব্যান্ড হয়ে যাবে। তো এই কারণে কিন্তু মালয়েশিয়ান সরকারকে এই ব্যাপারে অত্যন্ত সজাগ থাকতে হচ্ছে, যে কথাটি একটু আগে ভাই বললেন যে এই আইনগুলো আগেও ছিল কিন্তু আমরা সেগুলো বাস্তবায়ন দেখি নাই। এবার কিন্তু আমরা যে পত্রিকাগুলোর দেখতে পাচ্ছি তাতে কিন্তু অনেকগুলো কোম্পানি যাদের যে প্রোডাকশন যেটা হয় তাদের কিন্তু মূলত বায়ার হচ্ছেন ইউরোপের বেশ কিছু দেশ, আমেরিকা সহ, তারা কিন্তু অনেকগুলো এমবার্গো এবার দিয়েছেন কর্মীর স্বার্থ রক্ষার ক্ষেত্রে। এটি কিন্তু আমাদের জন্য একটি পজিটিভ দিক আমাদের কর্মীদের জন্য। সেক্ষেত্রে মালয়েশিয়ান সরকার এবং মালয়েশিয়ান কোম্পানি কিন্তু এই ব্যাপারে অনেক সুবিধা পাবেন কিন্তু সংখ্যার মানে কোনো তারতম্য হবে কিনা? আমি একটা জায়গায় আপনার সাথে একটু কথা বলতে চাই, সেটি হলো যে দেখেন কর্মী বেশি যাওয়াটা কম যাওয়াটা বড় ব্যাপার না, আমাদের কিন্তু কনসার্ন হলো যারাই যাবেন তারা তাদের কর্মস্থলে তাদের ম্যাক্সিমাম স্যালারি পাবেন, ম্যাক্সিমাম বেনিফিট যেটি দরকার একটি মানুষ হিসাবে সেটি যেন তারা পান। কর্মী বেশি যাওয়াটা হ্যাঁ আমাদের যে আমাদের যেহেতু মার্কেটটি অনেক বড়, আমাদের এই জব মার্কেটে অনেক কর্মী আসেন, সেই ক্ষেত্রে আমাদের কর্মী বেশি গেলে কান্ট্রি উইল বি বেনিফিটেড, কিন্তু আমরা যদি কর্মী বেশি যেয়ে কর্মী ওখানে সমস্যায় পড়েন তার চেয়ে সেখানে কর্মী কম যাওয়া ভালো, এবং তারা যদি ভালো থাকেন অধিক বেতন তারা গ্রহণ করেন, তাহলে সেই ক্ষেত্রে কর্মী যাওয়াটা সংখ্যাটা বড় ব্যাপার না, আমরা কোয়ালিটি সম্পন্ন মান সম্পন্ন কর্মী পাঠাতে চাই এবং মিনিমাম কস্টে, যাদের যাতে তাদের পয়সা যত কম পয়সা তারা যেতে পারেন এবং তাদের যে থাকবার জায়গা কাজ করবার জায়গা সেটার জন্য আমরা এখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। নিজেদের মধ্যে যে যিনি বেশি যোগ্য তিনি যেতে পারবেন, আগে অনেক বেশি মানুষ যেতে পারতেন এখন কম যেতে পারবেন, এরকম কোন ব্যাপার হতে যাচ্ছে কিনা? আমি সেভাবে জিনিসটা দেখতে যাচ্ছি না, জিনিসটা হচ্ছে দেখেন ফরেন এমপ্লয়মেন্টটা একটা আমাদেরকে সব জায়গায় কিন্তু এই এই জায়গাটায় যদি আমরা নজর না দিই, আমাদের কিন্তু অনেক কম্পিটিটিভ কান্ট্রি আছে, যেমন আমাদের মধ্যে আমরা যদি বলি সেন্ডিং কান্ট্রির মধ্যে ইন্দোনেশিয়া আছে, আপনার কম্বোডিয়া আছে, নেপাল আছে, ফিলিপাইন আছে, থাইল্যান্ড আছে, এরা কিন্তু ওখানে অনেক সবাই লোক প্রেরণ করছেন। এখন ওই দাদা যে স্যালারিটি গ্রহণ করছেন আমাদের কর্মী কিন্তু সেই স্ট্যান্ডার্ড স্যালারিটি পাচ্ছে না, সো এখানে কোয়ালিটি এনশিওর করতে হবে, কারণ আপনি যখন ইন্টারন্যাশনাল জব মার্কেটে ঢুকছেন তখন যদি আমি কোয়ালিটি সম্পন্ন কর্মী পাঠাতে না পারি, আমি যদি নাম্বারের দিকে নজর দেই তাহলে কিন্তু আমার কোয়ালিটি সম্পন্ন কর্মী ওখানে যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমার আমরা দেখা যাবে যে আমরা যেটা খুবই দুঃখজনক যে আমরা যখনই বাইরে যাই বা আমরা দেখতে পাই যে আমাদের কর্মীরা সবচেয়ে অড জব, এটাকে 3D বলা হয়, সেটাই কিন্তু আমাদের কর্মীরা সবচেয়ে বেশি করে থাকেন কম্পেয়ার টু এনি আদার কান্ট্রি। আমরা আসলে সেই জায়গাতে উত্তরণ করতে চাই, আমরা এখন আমরা কোয়ালিটি সম্পন্ন কর্মী তৈরি করতে চাই এবং আমরা আরো উন্নত মানের কাজে জয়েন করতে চাই, তাতে আমাদের রেমিটেন্সের যে হারটি প্রবৃদ্ধিটি বৃদ্ধি পাবে, বিকজ আমাদের স্যালারি স্ট্রাকচারটি বেড়ে যাবে এবং সেখানে কর্মীদের অ্যাবিউজ হওয়ার হারটিও কমে যাবে। আমাদের কিন্তু এই জায়গাটা আসলে নজর দিতে হবে, কর্মী বেশি পাঠানোর চেয়ে মান সম্পন্ন কর্মী ওখানে পাঠাতে হবে, তাহলে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা টিকে থাকতে পারবো এবং আমাদের আস্তে আস্তে ক্রমান্বয়ে আমাদের কর্মীর সংখ্যা ওখানে বাড়বে। যেমন ওখানে কতগুলো সেক্টর আছে যে সেক্টরে কিন্তু আমাদের কর্মীরা যেতে পারছেন না, যে এবার সেটা সুযোগ হওয়ার সুযোগ আছে, যেমন সিকিউরিটি গার্ড তার একটি কর্মী বেতনই হচ্ছে মিনিমাম 3,000 থেকে 4,000 রিংগেট, ওয়ার্ডাস এটি কিন্তু নেপাল এই মার্কেটটি দখল করে বসে আছে, আমরা কিন্তু এইবার একটি সুযোগ হয়েছে তারা কনভিন্স হয়েছে এবার তারা এই সেক্টরে আমাদের এখান থেকে লোক নিবে, এরকম অনেকগুলো সেক্টর আছে যেখানে আমাদেরকে এন্ট্রি নাই, আমরা এইবার হয়তো আশা করছি যে আমরা সেই জায়গাটা এন্ট্রি করতে পারবো। তাহলে আপনি দেখেন 1,000 রিয়ালের রিংগেটের বেতনে যদি আমি
4000 রিংগিতের বেতন পাঠাতে পারি, তার মানে একজন কর্মী চারজন কর্মী সমান বেতন পাচ্ছে। তাহলে আমাদেরকে আসলে এই জায়গাটা এখন আসতে হবে। হেলথ সেক্টরে তাদের কর্মী লাগবে, তাদের হাউসমেটে তাদের কর্মী লাগবে, তাদের কিন্তু প্রচুর কর্মী ডিমান্ড এখন রয়ে গেছে। আমরা আমাদের কর্মীকে সেইভাবে প্রিপেয়ার করতে হবে, সো দ্যাট আমরা যেন সেই হাই স্যালারিটি, আমরা যেন অন্য অন্য দেশের সাথে প্রতিযোগিতা টিকে থাকতে পারি এবং আমাদের কর্মীরা যেন সমান অধিকার এবং সমান বেতনটি প্রাপ্য হন। এটি কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। এই জায়গাটাই আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে, রাদার দেন নাম্বার অফ ওয়ার্কার্স। ধন্যবাদ। সেক্ষেত্রে কর্মীদের দক্ষতা বাড়াতে আমরা কি কি কাজ করছি সেই বিষয়টি নিয়ে আমরা আসবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রবাস পরবাস। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন প্রবাস পরবাস। বিরতির আগে যে প্রসঙ্গে ছিলাম সেটি হচ্ছে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে হলে তাদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য নতুন কি কি ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। শেষ দুবছর আসলে আমরা করোনার মধ্যে ছিলাম, এতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি মানে বাধা ঘটেছে কিনা? শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। যে কথাটি আমরা বলছিলাম যে কর্মী পাঠাবার জন্য নট অনলি মালয়েশিয়া, আমাদের কিন্তু মন্ত্রণালয় এবার কিন্তু অনেকগুলো কাজ করবার চেষ্টা করছে, যেটা হলো কর্মীর দক্ষতা। দুটি জায়গায় কর্মীর দক্ষতা হচ্ছে তার কমিউনিকেশন। আগে যেটি আমরা বলা হতো যে আমরা শুধু কারিগরি দক্ষতার দিকে নজর দিতাম, এটি কিন্তু নয়, এখন কিন্তু দক্ষতা দুটি জায়গায়, একটি হলো তার কারিগরি দক্ষতা, আর একটি হলো তার কমিউনিকেশন স্কিল, যেটি যেই দেশে যাবে সেই দেশের ভাষাটি তাকে রপ্ত করতে হবে। এই দুটি যদি আমরা কম্বিনেশন করতে পারি তাহলে আমাদের কর্মীদের আমরা ভালো রেজাল্ট পাবো এবং তাদের ফিজিক্যাল ফিটনেস। অ্যাজ মালয়েশিয়া ইজ কনসার্ন, যেটা আমরা দেখতে পাই মালয়েশিয়ান এমপ্লয়ারদের কাছে কিন্তু আমাদের কর্মীদের অনেক বড় ডিমান্ড এবং আমাদের খুবই পছন্দনীয়। তারা কিন্তু আমাদের কর্মীদেরকে খুবই পছন্দ করেন কম্পেয়ার টু এনি আদার কান্ট্রি। তারা যখনই বাংলাদেশ খুলে তারা কিন্তু সবসময় চেষ্টা করেন বাংলাদেশ থেকে কর্মী আহরণ করবার জন্য এবং তাদের সব সর্বাগ্রে ডিমান্ডটাই থাকে বাংলাদেশের জন্য। এবার আমাদের যেটি হচ্ছে যে এখন দেখবার বিষয় যে যেমন ওরা কনস্ট্রাকশন সাইডে, এখন এখানে কতগুলো জিনিস আমরা অপেক্ষা করছি যেগুলো এই সামনের দিকে হয়তো আমরা আরো পরিষ্কার হবে মন্ত্রণালয়, আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে। সেটি হলো যে ট্রেনিং, যেমন আগে কনস্ট্রাকশনের জন্য যেতে হলে কর্মীকে ওইখানে যে 20 দিন বা 21 দিনের একটা ট্রেনিং করতে হতো, সার্টিফিকেট পাওয়ার পরে তাকে প্রায় 1 মাস লেগে যেত, তারপরে তাকে ওখানে যেতে হয়। তারপরে আমরা দেখেছি গত টার্মে যে একটি সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী প্রেরণ করার একটি ব্যবস্থা ছিল, তাতে নানান রকমের অসুবিধা সৃষ্টি হয়েছিল। আমরা সেখানে দেখেছি যে একটি কর্মী মেডিকেল করবার পরে আবারও তার ওইখানে যে দ্বিতীয়বার মেডিকেল করতে হতো, না হলে সেখান থেকে ওই মেডিকেলটি পাস না করা পর্যন্ত সে কর্মে তার কর্মস্থলে যেতে পারতেন না। তো এইসব জায়গায় যদি আমরা এই হ্যাসল কমাবার জন্য এবার সিঙ্গেল মেডিকেল করতে পারি, যে যে কর্মী এখানে মেডিকেল করবেন সেই মেডিকেল সেন্টার হ্যাজ টু বি অ্যাপ্রুভড বাই দি মালয়েশিয়ান অথরিটি, এবং তারা যদি সেই একবার মেডিকেল করে যান এবং সেই মেডিকেলে যদি অনলাইন অ্যাপ্রুভ থাকে তাহলে দ্বিতীয়বার তার কর্মী মেডিকেল করবার লাগবে না। এবং ট্রেনিং এ যে ব্যবস্থাটি করা হচ্ছে যে যাওয়ার আগে যে সিলেক্টেড কর্মীকে যদি এখান থেকে তার ওই তাদের যে স্ট্যান্ডার্ডের ট্রেনিংটি আছে সেটি যদি এখানে সেইভাবে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করে দিতে পারি এবং সার্টিফিকেট গ্রহণ করেই সে যদি ওখানে যায়, যাওয়ার সাথে সাথে সে তার কর্মস্থলে জয়েন করতে পারে, তাতে কস্টিং ও কমে যাবে এবং কর্মীর যে হ্যাসেলটি হয় তার যে সময়টি খাপন হয় সেটি হবে না। এই ব্যাপারে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন দেখবার বিষয় যে সবেমাত্র ইমিউনিটি হয়েছে, আমাদের কাছেও ডিটেলসটি নাই। এখন মন্ত্রণালয় মালয়েশিয়া থেকে কি পদ্ধতিতে কর্মীরা যাবেন, তাদের বেতন ভাতাদি সম্পর্কে একটি গাইডলাইন দেয়া হয়েছে এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই এই ব্যাপারে মালয়েশিয়ান অথরিটিস থেকে এবং আমাদের মন্ত্রণালয়ের সাথে মালয়েশিয়ান যে অথরিটি আছে তাদের একটি মিটিং হবে, সেখানে হয়তো আরো ডিটেলস এই এই প্রসেসের সেটা হয়তো এখানে ব্যক্ত করাবে এবং তার মাধ্যমে হয়তো আমাদের কাছে সার্কুলারটি আসবে এবং আমরা আশা করছি খুব দ্রুত সময়, হয়তোবা জানুয়ারির ফেব্রুয়ারি, বা যেহেতু আমরা জানি এখন চাইনিজ নিউ ইয়ারে বন্ধ হয়ে যাবে সামনে, হয়তোবা মার্চের ফার্স্ট উইক বা ফেব্রুয়ারির শেষের দিকে হয়তোবা লোক যাওয়া শুরু হতে পারে বা এই প্রক্রিয়াটি শুরু হতে পারে। তবে আমরা এটি ওয়েট অপেক্ষা করছি যে মালয়েশিয়ান কাউন্টারপার্ট এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের মন্ত্রণালয়ের মধ্যে যে পরবর্তী যে আলোচনার মাধ্যমে এই আমরা যে কথাগুলো বলছি সেগুলোর এটি নির্ধারণ হবে। এবং সেখানে মাইগ্রেশন কস্টের একটি ব্যাপার আছে, বলা হয়েছে যে তারা পুরো কস্টই তারা বহন করবে, সেই ক্ষেত্রে
একটি কর্মী যেতে কত কস্ট হবে সেটির এখানে একটু নির্ধারণ করার প্রয়োজন আছে, এবং সেটিও আমার দূরবিশ্বাসের মন্ত্রণালয় সে ব্যাপারে কাজ করছেন এবং তারা হয়তো অতি শীঘ্রই এই ব্যাপারে একটি ঘোষণা দিবেন। তবে আমি বিনয়ের সাথে একটা জিনিস, যারা শুনছেন যারা মালয়েশিয়া যেতে আগ্রহী তাদের সাথে, তাদেরকে বিনয়ের সাথে একটি কথা বলবো যে মালয়েশিয়া এখন পর্যন্ত কোনো ডিমান্ড বা কোনো কিছুই কিন্তু হয়নি, এবং আপনারা দয়া করে অনুগ্রহপূর্বক ভাবে বলবো যে কারো সাথে কোনো রকমের পাসপোর্ট দেয়া লেনদেন করবেন না, লেনদেনও করবেন না, পাসপোর্টও কারো কাছে দেবেন না, কারণ এই পর্যন্ত কোনো ডিমান্ড এখানে আসেনি। আপনারা মন্ত্রণালয় এবং সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবেন, কি প্রক্রিয়া যাওয়া হবে সেটিও এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। তো যারা যেতে আগ্রহী তারা অতি উৎসাহী না হয়ে তারা কোনো মধ্যস্বত্বভোগী বা কারো কাছে কোনো টাকা পয়সা জমা দিবেন না, তারা যদি প্রয়োজন হয় তারা আমাদের বাড়া অফিসে অথবা তারা মন্ত্রণালয় বা বিএমইটিতে যোগাযোগ করে তারা জেনে নিতে পারবেন, এবং আমার দৃঢ় বিশ্বাস যে ব্যাপারে যদি যখন কাজ শুরু হবে তখন মন্ত্রণালয় থেকেই বা বিএমইটি থেকে এই ব্যাপারে সার্কুলার দেওয়া হবে, তারা আগ পর্যন্ত তারা কোনো জায়গায় জন্য কোনোভাবেই কোনো লেনদেন না করেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন এবং অনেকগুলো তথ্য আসলে পেলাম আপনার কথার মাধ্যমে। নিশ্চয়ই যারা যেতে চান উপকৃত হবেন। শাহাদ হোসেন, আপনার কাছে আসলে আসতে চাই, সেটা হচ্ছে যে নিয়োগকর্তা যারা রয়েছেন তারা যদি অতিরিক্ত কর্মী নিতে চান তাহলে দ্বিতীয় দফায় মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছে কি তারা আবেদন করতে পারেন, বা আবেদন যদি তারা করেন সেক্ষেত্রে শ্রমিক নিয়োগের প্রক্রিয়া কি আগের চাইতে কঠিন হয়ে যাবে, মানে সকল বিষয়কে আগে চাইতে কঠিন হয়ে যাচ্ছে একটু নাকি আরো বেশি সহজ হচ্ছে? বিষয়টা আগে চাইতে কঠিন না, যে তারা যে প্রক্রিয়াটি শুরু করেছে এটি অবশ্যই সম্পূর্ণ ডিজিটালাইজ, মানে এটা একদম প্রক্রিয়াটি কঠিন না, তবে এটা তারা কয়েকটা ভাগে ভাগ করে দিয়েছে, তবে এটি সম্পূর্ণ শ্রমিকের স্বার্থ রক্ষাই রয়েছে। মালয়েশিয়া শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তারা চাচ্ছে যে বিগত দিনে যে শ্রমিকদের যে সমস্যাটা সেটা যাতে না হয় এবং শ্রমিকরা যাতে স্বাচ্ছন্দ্য ভাবে মালয়েশিয়াতে এসে তারা কাজ করতে পারে। এবং এখানে শুধু কয়েকটি বিষয় তারা দিয়েছে, একটা এর মধ্যে অন্যতম হয়েছে যে অভিবাসন ব্যয়টা তারা মালয়েশিয়া চাচ্ছে যে অভিবাসন ব্যয়টা অনেক কম হবে, এটা তারা বরাবরে বলে আসতেছে, যেহেতু মালয়েশিয়া সবসময় একটা অভিযোগ আসছে যে বাংলাদেশ থেকে যারা যায় অভিবাসন ব্যয়টা অনেক বেশি হয়, যে কারণে শ্রমিকরা কাজে কর্মক্ষেত্রে যায় তাদের এই প্রভাবটি পড়ে, অনেক সময় অতিরিক্ত দুশ্চিন্তা এবং অতিরিক্ত দেনার দায় অনেক কর্মীরা কর্মস্থলে যে অনেক অনেকে আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে মালয়েশিয়াতে। তো মালয়েশিয়া চাচ্ছে যে এই ধরনের সমস্যাগুলো যাতে সামনের দিকে না হয় এগুলো সমাধান করে এবং যে শ্রমবাজারটি তারা এভাবে চালু করতে চাচ্ছে। তো এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশকে মালয়েশিয়া সরকারের সাথে অবশ্যই বাংলাদেশ সমন্বয় করে তারা যেভাবে চাচ্ছে এবং মালয়েশিয়া সরকার যে প্রক্রিয়াটি চাচ্ছে এটা অবশ্যই সমন্বয় করে করলে তবে এখানে আমাদের জন্য অনেক ভালো হবে। আমি একটা কথা বলে রাখি, কয়েকদিন আগে মালয়েশিয়াতে ইন্দোনেশিয়ার যে দূতাবাস থেকে একটি মালয়েশিয়াকে বলা হয়েছে যে মালয়েশিয়াতে যে নারী শ্রমিক যে ইন্দোনেশিয়ান যারা গৃহকর্মী রয়েছে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তারা আবেদন করেছে, তাদের স্বাস্থ্য সুরক্ষা করার জন্য যদি নারী গৃহকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের যে আনুষ্ঠানিক যেসব সুযোগ সুবিধাগুলো সেগুলো যদি না দেওয়া হয় তাহলে তারা সব ধরনের কর্মী প্রেরণ বন্ধ করে দিবে ইন্দোনেশিয়া। তো আমরা মনে করি যে এখন যেহেতু মালয়েশিয়া একটি কর্মীর সংকট রয়েছে, অনেক সংকট রয়েছে মালয়েশিয়াতে এবং কোভিড সিচুয়েশনের পরে অনেকে বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশে তারা দেশে চলে গেছে এবং বিভিন্নভাবে তাদের এই কর্মসংস্থানটি খালি রয়েছে, তো এই সুযোগটি আমরা আমাদের যে দাবিগুলো রয়েছে বিশেষ করে এই ধরনের যেসব দাবিগুলো যে ন্যায্য দাবিগুলো বিশেষ করে বেতন থেকে শুরু করে এবং বাসস্থান থেকে শুরু করে এবং আপনার যে আনুষ্ঠানিক যে ব্যয়গুলো লেবি এবং মেডিকেল থেকে শুরু করে এগুলো এখন আমাদের এই দাবিগুলো আদায় করে নেওয়ার একটি সুযোগ রয়েছে। আমাদের আমাদের সাথে নুমান ভাই রয়েছে এবং উনি এটা অবশ্যই বলতে পারবে যে মন্ত্রণালয় দুদেশের মন্ত্রণালয় আমাদের এই সুযোগটি এখন যে মালয়েশিয়া সরকার যেহেতু আমরা একটি সুযোগ রয়েছে এখানে অনেক সংস্থানের সুযোগ রয়েছে এখন আমরা এই সুযোগে আমরা আমাদের এই যে যেসব সুযোগ সুবিধাগুলো আমাদের প্রাসঙ্গিক দরকার এগুলো আমরা এগুলো আদায় করে নেওয়ার সুযোগ রয়েছে। এবং পাশাপাশি আমি বলি যে অবশ্যই ও স্কেল ওয়ার্কার অবশ্যই আমাদের পাঠানো দরকার যদি আমরা রেমিটেন্সটা আরো বৃদ্ধি করতে চাই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম খোকন, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে আগে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে
নিয়োগকর্তাদেরকে আবেদন করতে হতো, এখন সেটি পরিবর্তিত হয়ে, সেই নিয়মটি পরিবর্তিত হয়ে মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছে গিয়েছে, এখন আবেদন করতে হবে মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছে। বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন, এতে ভালো হলো নাকি খারাপ হলো নাকি কিছুই হলো না? আলটিমেটলি এই কর্মী নিয়োগের বিষয়টি আসলে মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছেই থাকার কথা যে কোনো দেশে, আমাদের বাংলাদেশেও যদি বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে, কিন্তু ভিসা এবং ওয়ার্ক পারমিট ইস্যু করার ক্ষেত্রে অবশ্যই সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। মালয়েশিয়ান মন্ত্রী পরিষদ একটা সিদ্ধান্ত নিয়েছে, এই জিনিসটা কোঅর্ডিনেট করবে মানব সম্পদ মন্ত্রণালয়। আগে যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রী তার ক্ষমতার কারণেই তার উপরই সমস্ত দায়িত্বটা ছিল, এখন এটা একটু এক স্টেপ বাড়ছে আমি বলবো। এর মাধ্যমে যেটা হচ্ছে তাদের থাকার ব্যবস্থাটা যেমন হয়েছে, আবার কিছু জটিলতা হবে ভবিষ্যতে আমরা আশঙ্কা করতে পারি। আমি শামীম ভাইয়ের কথার প্রসঙ্গে এটার সাথে আরেকটু যোগ করতে চাই যে আসলে আইন যাই করা হোক না কেন, আপনি আমাদের এমওইউতে দুই গভর্নমেন্টের যা কিছুই সিদ্ধান্ত হোক, এ সমস্ত কিছু বাস্তবায়নে একটা নির্ভর করে অনেকটা আমাদের উপর। আমরা যারা বাংলাদেশ থেকে যে শ্রমিকরা যেতে চায়, তারা যদি একটু বোল্ড হয়, হুমড়ি খেয়ে না পড়ে দালালদের কাছে, এজেন্টদের কাছে, তাহলে সমস্ত কিছুই আদায় করা সম্ভব, যেটা ভারত, ইন্ডিয়া, পাকিস্তান এবং নেপাল, ইন্দোনেশিয়া, তাদের শ্রমিকরা কিন্তু এই বাড়তি পয়সাটা দিতে হয় না। কিন্তু আমার শ্রমিক মালয়েশিয়ার কথা শুনলেই সে এজেন্টের বাড়িতে টাকা জমা দিয়ে রাখে, পাসপোর্ট এখন পর্যন্ত কোনো প্রসিডি আমরা শুরু করি নাই, কিন্তু অনেকেই পাসপোর্ট কালেক্ট করছে, অনেকে মেডিকেল করানোর জন্য পর্যন্ত পয়সা দিচ্ছে। তো এই ধারা যখন থাকে, আমার এখানে আইন করা হয়েছে নিয়োগকর্তা শ্রমিকের ব্যয় বহন করবে, তার যাতায়াত খরচ দিবে, তার লেবি দিবে, সমস্ত খরচ বহন করবে। কিন্তু নিয়োগকর্তাকে যদি আমার বাঙালি এজেন্ট গিয়ে তাকে বাড়তি টাকা দেয়, ভিসার কোটাটা আমাকে দাও, তখন কিন্তু দুই সরকার যত কিছু চেষ্টা করুক, এর আমি গত 25 বছর যাবৎ দেখছি প্রতিবারই ভেঙে যায়। মূলত ওখানে কিছু ফরিয়া দালাল থাকে যারা জব প্রোকিউর করে, এবং সেই প্রোকিউর করে আলটিমেটলি এটা বাংলাদেশি আমাদের যারা জনশক্তি রপ্তানিকারক যারা আছে তাদের সাথে যোগাযোগ করে একটা মিডিয়া হিসেবে কাজ করে, এবং আলটিমেটলি বাজারটা আমাদের আমাদের অধিকার গুলো ধ্বংস করে দেয়। তো এইটা আমি বলবো, দিস ইজ দ্য বেস্ট টাইম বাংলাদেশের জন্য যে মালয়েশিয়ায় শ্রমিক সংকট, এইরকম শ্রমিক সংকট 91 এর পর আর হয়নি। এই সংকটটা যদি আমরা সুযোগ নিতে চাই, আমাদের অধিকারটুকু ধীরে ধীরে বাস্তবায়ন করতে হবে। অবশ্যই 1-2 লাখ শ্রমিক দরকার নাই, প্রতি মাসে যদি আমার 5,000 শ্রমিক যায়, 10,000 শ্রমিক যায়, প্রয়োজন অনুযায়ী যাবে। এটা কখনো হইতে পারে না যে নদীর বাঁধ দেওয়ার মতো, একটা বাঁধ দেওয়া হলো, নদীর পানি জমতে থাকলো, শ্রমিকরা এখানে জমতে থাকলো, 3 বছর পর বাঁধ খুলে দেওয়া হলো, সবাই হুমড়ি খেয়ে আমরা চলে যাই। এই প্রক্রিয়ার ধারাটা যদি না পাল্টাতে পারি, আমরা যতই টকশোতে কথা বলি, এই ধারার থেকে শ্রমিকদেরকে এই তাদের এই দুর্দশা থেকে বের করে আনা সম্ভব না। এটা আমি আরেকটা মিডিয়াকেও বলবো যে মিডিয়াও যেন মালয়েশিয়ার শ্রম বাজার খুলছে তাতে উচ্ছ্বসিত হওয়ার কিছু নাই, এইটাই সুযোগ আমাদের দাবিগুলো আদায় করে নেওয়া। অনেক ধন্যবাদ আপনাকে শামীম আহমেদ চৌধুরী নমান। আপনার কাছে আসলে এই প্রসঙ্গ নিয়ে আবার আসতে চাই, যে প্রশ্নটি আসলে ছিল সেটি হচ্ছে বিদেশি কর্মীদের নিয়োগের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে মানব সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করার নিয়মটি করা হলো, এটির আসলে কারণটা কি? তাহলে এতদিন কেন সরাসরি মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়নি, এখন কেন পরিবর্তনটা আসলো, একটু যদি ব্যাখ্যা করতেন কি কি সুবিধা হলো বা কোনো অসুবিধা হলো কিনা? এটি আপনি আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলছি সেটা কিন্তু আমাদের দেশের নয়, এটি কিন্তু যে দেশ কর্মী নেবেন তাদের ব্যাপার, এবং তারা কর্মী যাতে আরো সহজ পদ্ধতিতে এবং আরো রেগুলেটেড, যেখানে এমপ্লয়ারদের আরো রেগুলেট করা যায়, যাতে কর্মীর স্বার্থটা যেখানে বেশি করে দেখা যায়, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সেই দেশের সরকার এই ব্যবস্থা যখন কর্মটা শুরু হবে। আমরা এখন ইটস এ ভেরি আর্লি টু কমেন্ট অন দ্যাট,
বিকজ এখানে বলা হয়েছে যে মানব সম্পদ মন্ত্রণালয় যেটাকে এইচআর মিনিস্ট্রি বলে, হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি, এবং তারাই মূলত এই কাজটি দেখে থাকেন। সেই ক্ষেত্রে বলা হয়েছে যারাই কর্মী নেবেন তারা হিউম্যান রিসোর্স মিনিস্ট্রিতে আবেদন করবেন। সেখানে দুই মিনিস্ট্রির, সেখানে সেই মিনিস্ট্রি এবং স্বরাষ্ট্র যেটা হোম মিনিস্ট্রি আমরা বলি, ওদের এখানে তাদের যে কমিটি মেম্বাররা থাকবেন সেগুলোকে তারা যাচাই বাছাই করে সেগুলো ক্লিয়ারেন্স দেওয়ার পরেই তখন সেই এমপ্লয়ার সেই পরিমাণ কর্মী নিয়োগের জন্য ডিমান্ড প্রডিউস করতে পারবেন। তবে এই জায়গাটায় যখন কাজটি শুরু হবে তখনই আমরা, যখন ডিমান্ডটা প্লেস হবে বাই দি এমপ্লয়ার, এখন পর্যন্ত কিন্তু কোনো এমপ্লয়ার ডিমান্ড প্লেস করা শুরু করেননি। সো এটি যখন মালয়েশিয়ান সরকার ঘোষণা দিবেন তখন যারা প্লেস করবেন তার পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে আসলে এটি আমাদের জন্য কি ফলদায়ক হয়েছে না উল্টা দিকে। তো আমার দৃঢ় বিশ্বাস যে এইবার যে কথাটি আমি একটু আগে বলেছেন, মালয়েশিয়া কিন্তু অ্যাকিউট শর্টেজ অফ ম্যান পাওয়ার এখন এই মুহূর্তে। সো এটা আমাদের জন্য একটা বড় সুযোগ যে আমাদের কর্মীদের স্বার্থটা রক্ষা করে আমরা যাতে কম খরচে, যেমন যে কথাগুলো উনি বলেছেন বাস্তবিক পক্ষে যে ওইখানে কিন্তু এবার দুই ধরনের, ওইখানে কিন্তু লাইসেন্স এবার দিয়েছে সি ক্যাটাগরি লাইসেন্স বলা হয়, যারা বিদেশ থেকে কর্মী আরোহণ করতে পারবেন অন বিহাফ অফ দি এমপ্লয়ার্স, এমপ্লয়ার সরাসরি পারবেন, এবং তাদের ওইখানকার আমাদের মতো রিক্রুটিং এজেন্সি যেটা অলরেডি আপনার এমইউতে আছে যেটাকে বলা হয় এমআরএ, মালয়েশিয়ান রিক্রুটিং এজেন্সি, আর আমাদের এখানে বিআরএ, বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তাদেরকে দেয়া হয়েছে জাস্ট টু মনিটর করবার জন্য আরো শক্তভাবে, যাতে এখানে আনফেয়ার মিন্স গুলো না হয়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে আমরা সেই ওইখানে চারটা অ্যাসোসিয়েশন আছে তাদের যারা দায়িত্বে আছেন তাদের সাথে আমাদের অলরেডি কথা হয়েছে, অনেকদিন ধরে কথা চলছে, এবং সে এই ব্যাপারে কিন্তু সবাই একটা জায়গায় একমত যে মাইগ্রেশন কস্টের ব্যাপারে কিন্তু সবাই শক্ত, এবং তারা কিন্তু ওইখানে অলরেডি কিছু অ্যাডভার্টাইজমেন্ট করা শুরু করেছেন যে কোনো এমপ্লয়ার যেন অথরাইজ রিক্রুটিং এজেন্সি ছাড়া কারোর সাথে যেন ডিল না করেন ইন মালয়েশিয়া। এক্স্যাক্টলি আমাদের এখানে এই প্রচারটা হওয়া উচিত আপনাদের মাধ্যমে যে এখন পর্যন্ত মালয়েশিয়া কোনো ডিমান্ড প্লেস হয়নি, এখন পর্যন্ত কি প্রক্রিয়া, কারণ আমাদের এখানে ডাটাবেস সিস্টেম হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু মন্ত্রণালয় আমাদেরকে বলা হয়নি বা কোনো ঘোষণা এখনো দেয়নি যে কি প্রক্রিয়া মালয়েশিয়ার লোক যাবে। সুতরাং এই জায়গাটায় যারা যেতে চান তারা, আমি আবারও রিপিট করব, তারা কোনো অবস্থায় কোনো জায়গায় লেনদেন করবেন না, এবং যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন তারাও কোনো জায়গায় কোনো কাউকে পয়সা দিবেন না, কারণ আমরা অত্যন্ত কম খরচে এবার পাঠাতে চাই। এমনিতে পরিষ্কার বলা হয়েছে যে খরচ বহন করবে এই নিয়োগকর্তা, আমরা সেই জায়গাটিকে যদি আমরা সবাই শক্ত থাকি আমার দৃঢ় বিশ্বাস এবার এমপ্লয়াররা পয়সা দিয়ে বাংলাদেশ থেকে লোক নেবেন, এটি আমরা আমাদেরকে আরো বেশি সজাগ সচেতন হতে হবে। আরেকটি জিনিস আমি বলতে চাই সেটি হলো যে এটি আরজি আমাদের সকল সদস্যদের, আমাদের প্রায় 1500-1600 সদস্য অ্যাক্টিভ আছেন, আমরা বলবো যে এই শ্রমবাজারটি যেন সব সদস্যের জন্য উন্মুক্ত থাকে, এটি যেন 2016-18 মতো আবারও সেই সিন্ডিকেট বা ছোট পরিসরে যেন এজেন্সি কোন এজেন্সিকে না দেওয়া হয়, কারণ মালয়েশিয়াতে আমরা বলবো মালয়েশিয়াতে অন্য দেশগুলো যেভাবে কর্মী প্রেরণ করে আমরাও একই পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ করতে চাই। আবার আসবো আপনার কাছে, আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে, আরো অনেক প্রশ্ন আছে আপনাদের তিনজনের কাছেই, তার মধ্যে একটি হচ্ছে যে জোরপূর্বক যদি কোনো নিয়োগকর্তা কর্মীকে দিয়ে কাজ করায় সেক্ষেত্রে সেই নিয়োগকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা বা কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, এই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো কিন্তু বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন প্রবাস পরবাস। যে প্রসঙ্গে ছিলাম যে মালয়েশিয়ায় কোনো নিয়োগকর্তা যদি জোর করে তার কর্মীকে দিয়ে কাজ করান জিম্মি করে, বা কোনো নিয়ম কি আছে এক্ষেত্রে, যে মানে কোনো নীতিমালা কি আছে এক্ষেত্রে যে ওই কর্মী কিছু করতে পারেন বা কারোর বিরুদ্ধে তিনি অভিযোগ করতে পারেন, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এরকম ঘটনা ঘটেছে এবং শ্রমিকটা আসলে কিছুই বলেননি বা বলতে পারেননি। শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনার কাছেই আবার ফিরতে চাই। ধন্যবাদ আপনাকে। এই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটি আপনি বলেছেন আমাকে, সেটি হলো মালয়েশিয়ায় কিন্তু যেটি হয়েছে যে মালয়েশিয়ায় এবার কিন্তু আমরা যাদেরকে বলি সিভিল সোসাইটি, এরা কিন্তু অত্যন্ত সজাগ এবং সচেতন। আমরা কয়েকদিন আগে মালয়েশিয়ার কিছু পত্রিকায় দেখেছিলাম যে সেখানে একটি রাইটের ব্যাপারে তারা অ্যাপিল করেছিলেন টু দি এমপ্লয়ার্স, যাতে মালয়েশিয়াতে কোনো এমপ্লয়ি যদি মনে করেন যে তার এমপ্লয়ার তার সঠিক বেতন ভাতা দিই বা তার সুবিধা দিচ্ছেন না,
সেক্ষেত্রে সে ইচ্ছা করলে যেন তার সে এমপ্লয়ারটি পরিবর্তন করতে পারেন। এই ব্যাপারে কিন্তু ওইখানকার সিভিল সোসাইটি যারা আছেন, যারা বিভিন্ন পত্রিকায় যারা কাজ করছেন, তারা কিন্তু এই কথাটি এমপ্লয়ার্স ফেডারেশন, মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশনের কাছে তারা দাবিটি তুলেছেন। সো এই জায়গাটায় যেটি হয়েছে যে কোনো এমপ্লয়ার কিন্তু জোর করে কোনো কর্মীকে কাজ করে, ল কিন্তু মালয়েশিয়াতে আইন কিন্তু অনেক শক্ত, অনেক আইন ওখানে আছে। আমাদের যেটি ব্যাপার হলো যে আমরা যদি এমওইউ বলি বা বাইলেটারাল এগ্রিমেন্ট বলি, সেখানে এই যে জিনিসগুলো আছে এগুলো যদি আমরা শক্তভাবে উল্লেখ করে নেই এবং সেই ক্ষেত্রে আমরা সেই সাপোর্টটি কিন্তু আমাদের কর্মীরা পাবে। এবং ওইখানে এবার কিন্তু আমি যেটি একটু আগে বলেছিলাম যে মালয়েশিয়ার কর্মীর আমরা যেটি বেশ কিছুদিন ধরে বেশ কিছু পত্র পত্রিকায় মালয়েশিয়া দেখতে পাচ্ছি, সেটি হলো যে হিউম্যান রাইটস এর ব্যাপারটি কিন্তু এবার খুব শক্তভাবে মালয়েশিয়াতে অবজার্ভ করা হচ্ছে ফ্রম দি ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা মাইগ্রেশন নিয়ে কাজ করছেন, যেমন আইএলও আছে, আইওএম আছেন, আমেরিকা থেকে ট্রাফিক ইন পার্সন যেটিকে বলা হচ্ছে, তারপরে আমি আরেকটি যেটি বলেছি ইউকে বেসড আপনার মডার্ন স্লেভারি, এগুলো সবগুলো প্রতিষ্ঠান কিন্তু এবার খুব তারা খুব ক্লোজলি মনিটর করছেন এই ব্যাপারটি যাতে এই হিউম্যান রাইটস ভায়োলেশনটি না হয়। সেই ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ান সরকারের কিন্তু একটি কমিটমেন্ট আছে যে তারা কিন্তু এবার নট অনলি বাংলাদেশ যে কোনো দেশের কর্মীদের জন্য কিন্তু তারা তাদের ন্যায্য দাবিটি তারা দিবেন এবং যে কর্মীরা এখানে এমপ্লয়েড হবেন তাদেরকে সেই অধিকারটি, তাদের প্রয়োজনীয় তথ্য, প্রয়োজনীয় তাদের যে অ্যাকোমোডেশন বলবো সবকিছুই, স্বাস্থ্য, এবং এবার আপনি জানেন যে এখন আমাদের কোভিড পরিস্থিতি চলছে, সেই কারণে কিন্তু এখানে এক্সট্রা আরো কিছু তাদের এসওপি, কোভিড এসওপি যেটা আমরা প্রোটোকল বলি, সেগুলো মেনটেন করবার জন্য কিন্তু অনেক বেশি খরচের ব্যাপার আছে এবং সেটি দেখভাল করার দায়িত্ব কিন্তু এমপ্লয়ারদের উপরে পড়ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে এইবার আসলে এই জায়গাটায় একটি সুযোগ এসছে যেখানে আমরা আমাদের কর্মীদের ন্যায্য অধিকারটি আদায় করতে পারি। তো সেই ক্ষেত্রে ইট হ্যাজ টু বি উইন উইন সিচুয়েশন, মালয়েশিয়ান এমপ্লয়ারদেরকে আমাদেরকে স্যাটিসফাই করতে হবে যে তারা যেই ধরনের কর্মী চান আমাদেরকে কিন্তু সেই ধরনের কর্মী প্রস্তুত করে দিতে হবে। তাহলে কি হবে, আমরা যদি এইভাবে কন্টিনিউসলি কাজ করতে পারি একে একে অপরের সহায়ক বা সম্পর্ক হিসাবে, তাহলে কিন্তু এই শ্রমবাজারটি আমরা প্রায় দেখি যে মালয়েশিয়ার শ্রমবাজারটি নট লাইক আদার শ্রমবাজার, এটি এক বছর দুই বছর পর পর বন্ধ হয়ে চার পাঁচ বছর পর আবার খুলে, যেমন এটি আমরা 2018 সালে বন্ধ হয়ে গেল, কি কারণে বন্ধ হয়েছে সেটি আমরা অনেকবার পত্রিকায় দেখেছি, আবার সেটি 2022 সালে এসে আমরা দেখতে পাচ্ছি যে এটি খুব আর একটি দ্বার প্রান্তে এসছে। সো এইভাবে বন্ধ না হয় যেন কর্মী পাঠাবার প্রক্রিয়াটা যেন কন্টিনিউসলি অব্যাহত থাকে, অন্যান্য সোর্স কান্ট্রি আরো যে 13-14 দেশ মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করে তাদের মতো যেন আমরাও রেগুলার কর্মী প্রেরণ করতে পারি, হয়তো কোনো বছর বেশি কর্মী যাবে, কোনো বছর কম কর্মী যাবে, ইট ডিপেন্ডস অন দি ডিমান্ড অফ দি এমপ্লয়মেন্ট কান্ট্রি, ওইখানকার তার চাহিদা অনুসারে আমাদের কর্মী যাবে। তো আমি বিশ্বাস করি যে আমরা যদি এগুলো এবার সচেতন হই এবং আমরা নিজেরা যারা বিদেশে যাবেন এবং যারা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত আছে আমরা যদি সবাই সচেতন হই, আমার দৃঢ় বিশ্বাস যে আমরা আমাদের কর্মীরা ভালো থাকবেন এবং আমরা ভালো মানে আমরা কোয়ালিটি মানসম্পন্ন কর্মী ওখানে পাঠাতে পারবো। তবে ট্রেনিং এর ব্যবস্থার কোনো বিকল্প নাই, আমাদেরকে স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম খোকন। আপনার কাছে আসলে যেটি জানতে চাই, এই মুহূর্তে মালয়েশিয়া যারা আছেন, যে কর্মীরা আছেন, তারা কোন কোন ক্ষেত্রে বেশি কাজ করছেন আর কোন কোন ক্ষেত্রে আমরা নতুন করে মানে আমাদের দেশ থেকে মালয়েশিয়ার কর্মীদেরকে পাঠাতে চাই, যেখানে দক্ষতার প্রশ্ন বারবারই উঠছে যে আমরা তাদেরকে আরো দক্ষ করব, আরো ট্রেনিং করব, তাহলে আমরা আরো বিভিন্ন ক্ষেত্রে আমাদের কর্মীদেরকে পাঠাতে পারবো মালয়েশিয়ায়, সেই ক্ষেত্রগুলো কি আর এখন কোন কোন ক্ষেত্রতে আছে? ধন্যবাদ। আসলে একটা শুভঙ্করের ফাঁকি বলি, আমাদের বাংলাদেশ থেকে কিন্তু স্কিল ওয়ার্কার কখনো মালয়েশিয়া যায় নাই। মালয়েশিয়া এবং বাংলাদেশের যে চুক্তিগুলো হয়, চুক্তির সময় থাকে জেনারেল ওয়ার্কার বা সাধারণ শ্রমিক, নির্মাণ শ্রমিক, ওইভাবে পাঠানো বা ফ্যাক্টরিতেও কিন্তু ট্রেন্ড ওয়ার্কার হিসেবে যায় নাই। তো এখন এবারে কিছু কিছু স্পেসিফিকেশন আসছে বা প্লান্টেশন ওয়ার্কার মানে কৃষি শ্রমিক, তো এখন সেই সাধারণ শ্রমিক যখন যেয়ে তারপর সে ট্রেন্ড আপ হয়। তো আমাদের প্রচুর ওয়ার্কার আছে যারা স্কিল স্ক্যাফোল্ডার হচ্ছে, মেশন, তারপর ওয়েল্ডার, সবকিছুই, কিন্তু তাদের শ্রমিকের ঘরে লেখা থাকতেছে শুধু সে সাধারণ শ্রমিক। এই জায়গা থেকে আশা করি যে আমরা যদি ঠিক মতো দাবি তুলে আসতে পারি, স্কিল ওয়ার্কার হিসাবে আমাদের লোক যেন যেতে পারে, চুক্তিটা হওয়া উচিত সে মেশন হিসাবে যাচ্ছে, স্ক্যাফোল্ডার হিসাবে যাচ্ছে, সে বারবেন্ডার হিসাবে যাচ্ছে, অথবা সে একটা
বিশেষ ওয়েল্ডার হিসাবে যাচ্ছে, ইলেকট্রিশিয়ান হিসাবে যাচ্ছে, কিন্তু সেই চুক্তিগুলো এখন পর্যন্ত হয়নি। তো আমরা কিন্তু আমাদের শ্রমিকরা ওখানে গিয়ে খুব দ্রুত স্কিল অর্জন করে ফেলে এবং তার বেতনও সেই অনুযায়ী বাড়ে। আর বর্তমানে আমি বলবো যে বাংলাদেশে ম্যাক্সিমাম শ্রমিক প্রিফার করে কনস্ট্রাকশনে কাজ করতে, তারপরই হচ্ছে ফ্যাক্টরি গুলোতে কাজ করে, সেবা খাতে কিছু শ্রমিক কাজ করে, কিন্তু আগে এলাও করে নাই মালয়েশিয়া। মাঝে একবার নিয়েছিল কিন্তু পরবর্তীতে এটা বন্ধ আছে। মালয়েশিয়ার সবচেয়ে বেশি ডিমান্ড, ওদের দেশের প্রয়োজন হচ্ছে কৃষি শ্রমিক, ওদের প্রয়োজন, কিন্তু আমাদের দেশের শ্রমিকরা কৃষিতে থাকতে চায় না, এটা একটা সমস্যা। আর টাকা বেশি কোনটাতে, মানে বেশি পাবেন কোন ক্ষেত্রে? টাকা শ্রমিকরা অবশ্যই বেশি পায় নির্মাণে, কনস্ট্রাকশনে, যদিও এটাতে রিস্ক বেশি, ডেঞ্জার বেশি। আর কৃষিতে কেমন পায়? কৃষিতে বেতন কম হয়, তারপর সরকার কিছু এখন মিনিমাম ওয়েজ নির্ধারণ করছে, এবং যার ফলে মানে যদি এটা ক্লোজলি মনিটর করা হয়, মাঝে আমি জানতাম যে একটা সিস্টেম করা হয়েছিল যে তাদের বেতনটা একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে মাধ্যমে যাবে, যাতে স্ট্যান্ডার্ড মিনিমাম স্ট্যান্ডার্ড ওয়েজ তারা পায়। এটা কাগজে কলমে যাই লেখা থাক, সেটা বাস্তবায়ন করতে হলে আসলে অনেক সময় শ্রমিকরা যেহেতু সে তার এমপ্লয়ার চেঞ্জ করে অবৈধ হয়ে যায়, তখন তার টাকাটা সে ঠিক মতো পায় না। যদি আমরা এইটা দুই সরকার চালু করতে পারত যে তার বেতন অবশ্যই ব্যাংকের মাধ্যমে যাবে, তখন তার শ্রমিক যে প্রত্যেকটা শ্রমিক তার ন্যায্য বেতনটা পেতে পারত। এখন ম্যাক্সিমাম শ্রমিক বেতন পায় হচ্ছে হাতে হাতে ক্যাশ, এটার ক্ষেত্রে একটা বৈষম্য এবং প্রতারণার সুযোগ রয়েছে। আরেকটা নতুন খাত তৈরি হচ্ছে এবার, যেটা সিকিউরিটি সেক্টরে ওপেন করে দেওয়া হয়েছে, চারটা বাংলাদেশকে ইনক্লুড করা হয়েছে, চারটা দেশ, আগে শুধু নেপাল একচেটিয়া ছিল, এখন বাংলাদেশ ইনক্লুডেড। আমি শুনতে পাচ্ছি বাংলাদেশের যারা এক্স সিকিউরিটি পিপল যারা জড়িত আছে তাদেরকে হয়তো প্রিফারেন্স দেওয়া হবে, সেবা খাতেও তাই। আপনি যদি কিছু যোগ করতে চান, আমরা একেবারেই শেষ সময়ে চলে এসেছি, আর কোন সমস্যা আছে কিনা কর্মীদের এবার যাওয়ার ক্ষেত্রে বা যাওয়ার পরে? সাদাত হোসেন, আপনি বোধ হয় আমাকে শুনতে পাচ্ছেন না, আপনার সম্ভবত অডিওটা আনমিউট করতে হবে, সম্ভবত আপনার অডিওটা মিউট করে রেখেছেন। যে সমস্যাটা আমরা বিগত দিকে আসছে এবং এটা নিয়ে বারবার বড় বড় বলা হচ্ছে, এবং আমি খুব সংক্ষিপ্ত বলি, সেটা হলো যে এটার স্কিলের উপরে কোনো বিকল্প নেই। আমরা নতুন সমাজে আমরা এই সমাজে অবশ্যই আমরা স্কিল ওয়ার্কারের দিকে অনেক বেশি নজর দিই, বেশি করে আমাদের বাংলাদেশ থেকে যারা ট্রেনিং নিয়ে যাবে এবং ওইখানে যে তারা যাতে দ্রুত যাতে বাংলাদেশের সাথে বাসা এবং মালয়েশিয়ার যে বাসা শিক্ষা এবং তাদের সাথে যে কালচার এবং তাদের যেসব কাজগুলো বেশি বেশি প্রয়োজন, মালয়েশিয়ার ডিমান্ড বেশি, ওইসব কাজের উপর যদি স্কিল ওয়ার্কার দিতে পারি তাহলে অবশ্যই আমাদের এই সমবাদটি দীর্ঘ হবে। এবং এখন আমরা যে বিগত দিনে যে সমস্যাগুলো আমরা জানি এটি অনেকটাই লাঘব হয়েছে। এবং আমি একটু যে আমাদের যে মালয়েশিয়া যে শ্রম মন্ত্রণালয় এটা অনেকটাই সজাগ, বিশেষ করে শ্রমিকদের স্বার্থ রক্ষা দিয়ে। আমাদের ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে স্বামী আহমেদ চৌধুরী নোমান। একদমই শেষ কথাটি আসলে আপনার কাছে জানতে চাই, ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে আসলে বাধাটা কোথায়? তারা বেতনটি প্রাপ্ত হবে, সেই ক্ষেত্রে যে বিড়ম্বনাটি আগে ছিল সেটি লাঘব হবে বলে দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি। আমরা এবার অনেকটাই আশাবাদী, যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় এই ব্যাপারে অত্যন্ত সচেতন সজাগ এবং আমাদের মন্ত্রণালয় এই ব্যাপারে খুব অ্যাক্টিভলি কাজ করছেন, আমাদের সচিব ডিজি মহোদয় সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমার দৃঢ় বিশ্বাস যে এবার মাননীয় মন্ত্রী মহোদয় একটি কথা সবসময় বলেন যে আমার কাছে আমার শ্রমিকের স্বার্থ সবার আগে, মানে আমার যে কর্মী যাবেন তার স্বার্থ আগে, এই যে তার মনোবৃত্তি এবং এই যে এই জায়গাটায় আমরা আশা করি যে এটি এবার আমরা সেই সুযোগটি পাবো। এবং আমি এইভাবে এটি আশা রাখতে চাই যে এই শ্রমবাজারটি বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মুক্ত থাকবে, এবং আমরা আশা করি যে আমরা সবাই
এই শ্রমবাজারে কাজ করতে পারবো আন্ডার দি লিডারশিপ অফ আওয়ার অনারেবল মিনিস্টার, আমাদের মিনিস্ট্রির লিডারশিপের মাধ্যমে আমরা কাজ করতে পারবো। আমরা একটি জব ওয়ার্ড আমরা দিতে চাই যে এখানে কোনো বিশৃঙ্খলার সুযোগ নাই, আমরা বাইরের পক্ষ থেকে এবার অত্যন্ত সজাগ এবং সচেতন থাকবো যাতে কোনো অবস্থায় কোনো মাইগ্রেশন কস্টটি না বাড়ে, এবং মন্ত্রণালয়ের যেভাবে নির্দেশনা থাকবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা এবার কাজ করব। আমরা একটা জিনিসই বারে বারে বলতে চাই যে আমরা সকলে এই মার্কেটে কাজ করতে চাই, কোনোভাবে যেন মার্কেটে কোনো রকম সিন্ডিকেশন আমরা আশা করি যে সামনের দিনগুলো আরো বেশি সুন্দর হবে যারা মালয়েশিয়ায় যেতে চান, যে কর্মীরা যেতে চান তাদের জন্য। এবং আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো পেলাম যে চিকিৎসা সেবা, বাসস্থান এবং সেই সাথে ব্যাংকের মাধ্যমে বেতন দেবার যে বিষয়গুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে সবগুলোর সমাধান চাই আমরা, এবং সেই সাথে যারা ইংরেজি পড়তে পারেন এবং মালয়েশিয়ার ভাষাটা যদি একটু জানা থাকে তারা আসলে অগ্রাধিকার পাবেন। ট্রেনিং দিতে হবে, আরও বেশি দক্ষ হতে হবে মালয়েশিয়া যাবার জন্য, কারণ আরও সম্ভাবনার দুয়ার আসলে সৃষ্টি হয়েছে। আজকে আমাদের আর একেবারেই আলোচনা করবার সময় নেই, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। এবং দর্শক আপনারা যারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে আপনাদেরকেও ধন্যবাদ। প্রতি সপ্তাহেই একই দিনে একই সময় হয় প্রবাস পরবাস, নিশ্চয়ই থাকবেন প্রতিদিন আমাদের সঙ্গে। শুভরাত্রি।